ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মানুষের কর্তব্য অশুভকে প্রতিরোধ করা, কাজ করে যেতে হবে অবিরত, সংগ্রামও করে যেতে হবে, যতদূর সম্ভব উদ্যম প্রকাশ করতে হবে। এই প্রতিকারের শক্তি যাঁর আয়ত্ত হয়েছে তার পক্ষেই অপ্রতিকার ধর্ম পূর্ণকর্ম করা সম্ভব। আমাদের দেশেই একটি লোকের সঙ্গে আমার একবার সাক্ষাৎ হয়। তাকে আগে থেকেই অতিশয় অলস, নির্বোধ ও অজ্ঞ বলে জানতাম। কোনো কিছুই জানার জন্যে তার কোনো আগ্রহ ছিল না, সে পশুর মতোই জীবনযাপন করছিল। আমার সঙ্গে দেখা হওয়ার পর সে আমাকে জিজ্ঞাসা করল, ঈশ্বর লাভ করার জন্য তাকে কি করতে হবে এবং কি উপায়ে সে মুক্ত হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মিথ্যে কথা বলতে পারো? সে বলল যে না। তখন আমি তাকে বললাম, তোমাকে সবার আগে মিথ্যে কথা বলা শিখতে হবে। একটা পশুর মতো অথবা জড় পদার্থ হয়ে বেঁচে থাকার থেকে মিথ্যে কথা বলা ভালো। একটা মানুষ কতটা জড় প্রকৃতির হলে তবে সে একটা অন্যায় কাজও করতে পারে না। অবশ্য এতক্ষণ যে লোকটার কথা আমি বলছি তার মতো রসিক লোকও আমি খুব একটা দেখিনি। আমি তার সঙ্গে মজাই করছিলাম, কিন্তু তিনি আমার কথায় এক ফোঁটা দুঃখ পাননি। আসলে আমার এরকম বলার বিষয় হল, সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্ত ভাব লাভ করতে হলে মানুষকে কর্মশীলতার মধ্যে দিয়ে যেতে হবে, আলস্য সবার আগে ত্যাগ করতে হবে। মানসিক এবং শারীরিকভাবে সব রকম অসদ্ভাব প্রতিরোধ করতে হবে। এই কাজে সফল হলেই শান্তি আসবে। এই কথা বলা সহজ যে কাউকে ঘৃণা করো না, কোনো অমঙ্গলের প্রতিকার করো না, কিন্তু কাজের ক্ষেত্রে এর অর্থ কি দাঁড়ায় তা আমরা জানি। যখন সমগ্র সমাজের চোখ আমাদের দিকে, তখন আমরা প্রতিকারের ভাব দেখাতে পারি, কিন্তু বাসনা দিন রাত দূষিত ক্ষতের মতো আমাদের শরীর ক্ষয় করতে চায়। কারো যদি অর্থের বাসনা থাকে, আবার সে এটাও জানে এই জগৎ ধনপিপাসু পুরুষকে অসৎ লোক বলেই মনে করে, তবে সে হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করতে সাহসী হবে না, কিন্তু তার মন দিন রাত্রি অর্থের পেছনে দৌড়তে থাকবে। তাই এমন ভাব আসলে লোক দেখানো এবং চালাকি মাত্র, এর দ্বারা কোনো কার্যসিদ্ধি হয় না। প্রথমে মানুষ সংসার সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু কিছুদিন পর যখন সংসারে সুখ দুঃখ এবং সব কিছু ভোগ করা হয়ে যাবে, তখন বৈরাগ্য আসবে, তখন মনে আসবে শান্তি। অতএব প্রভুত্ব লাভের বাসনা পূর্ণ হলে এমন এক সময় আসবে যখন মানুষ জানতে পারে যে এগুলো সত্যিই খুব ক্ষুদ্র জিনিস। কিন্তু যতদিন না মানুষের বাসনা পূর্ণ হচ্ছে, যতদিন না মানুষ এই ক্রিয়াশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে, ততদিন মানুষের পক্ষে এই আত্মসমর্পণের ও বৈরাগ্যের ভাব লক্ষ্য করা অসম্ভব। এগুলো মানুষ ছেলেবেলা থেকেই শুনতে পায়, এগুলো নতুন কিছুও নয়, যুগ যুগ ধরেই মানুষ এগুলো শুনে আসছে, বড় হচ্ছে। কিন্তু এমন গুণসম্পন্ন লোক জগতে খুবই কম হয়। আমি তো ইতিমধ্যেই অর্ধেক পৃথিবী ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার জীবনে যথার্থ শান্ত ও প্রতিকার চেষ্টা শূন্য 20 জন মানুষও আমি দেখেছি কিনা সন্দেহ। তাই সবশেষে আবার ওই কথাটা বলি, মানুষের অলসতা করা একদমই উচিত নয়। জড় পদার্থের মতো জীবনযাপন করার থেকে মিথ্যে কথা বলাও ভালো, তাতে অন্তত মস্তিষ্ক কাজ করতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।
Thank you.